হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 9:30 এরকম হবে। তো চলো আজকে সকাল থেকে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো ডেলি ব্লগ মানেই সংসারের কাজকর্ম, কি করছি সারাদিন আজকে, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠে বাসি থালা বাসন তো ধোয়া হয়ে গিয়েছে, চাটাও খাওয়া হয়ে গিয়েছে। তো এখন বিছানার চাদরগুলো সব ঝাড়াঝুড়ি করছি, রুমগুলো একটু ঝাড়ু দেব আর মোছামুছি করতে হবে। তো চলুন এখন থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখুন দুষ্টু পাপা কি করছে। ইসান ইসান, হাই গাইস, বলে দাও এদিকে এদিকে দেখে বলুন। এখন যেগুলো সব গোছানোর ছিল তো সব গুছিয়ে নিলাম, সব মোটামুটি কাজগুলো হয়েই এসেছে। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব, এরপরে আমি ঘরটা মুছে নেব। তো একটা করে কাজ আমি ছোট করছি আর একটা করে কাজ ইসান পাপা বাড়িয়ে দিচ্ছে। এখানে দেখুন দুষ্টুমি করছে, এদিক ওদিক করছে। তো সকালে উঠে কিন্তু অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, আবার কালকেরও কিছুটা কাপড় ছিল, এখন তো সেইভাবে শুকাচ্ছে না, সেগুলো একটু রোদ্দুরে মেলে দিলাম। এখন আমি কিছুটা কাপড় কেচে নিলাম, এখন এগুলো দেখবো কোনগুলো শুকিয়েছে আর কোনগুলো শুকাই না। চলো আজকের ব্লগটা দেখতে থাকুন। আর এখানে দুষ্টু পাপা আম করছে, একটু ঠিক করবেন, ও তো এখন দুষ্টুমি করতে থাকে।
উঠে এসো। তো সকাল থেকে তো অনেকগুলোই কাজ শেয়ার করেছি, তো রান্নাগুলো আজ শেয়ার করলাম না, একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়। তো এখন প্রায় বাজে 7:30 হবে। তো দেখুন এখন ফুচকা নিয়ে আসছে, আর সন্ধ্যাবেলায় তো ফুচকা খেতে দারুণ লাগে। তো কার কার ভালো লাগে বলুন। আর এখানে দেখুন বেশি করে বাদাম দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এসছে আলুটা। তো এখন ফুচকা খাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।